শিক্ষক নিয়োগের পরীক্ষা একটা শেষ হয়ে গেল, হাতে কিন্তু রয়েছে এখনো তিনটে পরীক্ষা। সেই তিনটে পরীক্ষার বিশ্লেষণ আমি আগের ভিডিওতে করেছি, তবু আজকে আরেকবার তোমাদেরকে ভালো করে বলে দিই যে কোন তিনটের উপর ডিপেন্ড করে তোমরা এগিয়ে যাবে। প্রথম কথা বলি যে আমাদের মাদ্রাসা পরীক্ষা হয়ে গেছে, আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে পিএসসি। পিএসসির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্সের যে গেজেট প্রকাশিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন আসবে খুব শীঘ্রই। তো এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স এই দুটো পদের জন্য বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটি মিডিয়ামের ভ্যাকেন্সি বেরোবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। এর আগে 2015 সালে বেরিয়েছিল, তারপরে আর রিক্রুটমেন্ট হয়নি। এরপরে প্রায় 1500 শূন্য পদ নিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে। তো এক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টকে যেটা বলছি, প্রত্যেক সাবজেক্টের প্রার্থীদের বলবো, ইতিমধ্যেই তোমরা প্রিপারেশনের মধ্যে রয়েছো বা প্রিপারেশন নিয়ে যাচ্ছ, তো অবশ্যই পিএসসির ওপর গুরুত্ব দাও। দ্বিতীয় নাম্বার যেটা বলছি সেটা হচ্ছে, দেখো বিহার সরকার প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এবং শিক্ষক নিয়োগ ক্রমাগত করে যাচ্ছে, যার মধ্যে TRE 1 TRE 2 অলরেডি কমপ্লিট, আর এখন পরীক্ষা দিতে যাবে TRE 3। তো এই পরীক্ষাটা অনেকেই দিতে যাচ্ছ। যারা বিহার শিক্ষকের জন্য ফর্ম ফিল আপ করনি, তাদের জন্য ফর্ম ফিল আপ আগামী দিনে আবার আসবে, কারণ বিহার সরকার ঠিক করেছে প্রতি বছর টিচার রিক্রুটমেন্ট করবে। তার জন্য টিচার রিক্রুটমেন্ট একটা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে, যেখানে বলা আছে যে অগস্ট মাসে, প্রতি বছর অগস্ট মাসে শিক্ষক নিয়োগ হবে বা পরীক্ষা হবে। ঠিক আছে, দুটো পরীক্ষা গেল। তিন নাম্বার যেটা রয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশন SLST, WBSLST বা SSC। এই পরীক্ষা তোমাদের এখন মনে হচ্ছে যে এখনো একদিন তো হয়ে গেল, নোটিফিকেশন গেজেটের কোনো খবর নেই, আসছে না। তো দেখো এইরকম কিন্তু মাদ্রাসার ক্ষেত্রেও আমরা ভেবেছিলাম, কিন্তু মাঝপথে মাদ্রাসা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে অলরেডি। তো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও কিন্তু পরীক্ষা নেবে, অবশ্যই নেবে। আর তোমাদের যখন তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ, দেখো তোমাদের সাবজেক্টের উপর নিচ্ছ, তাই সাবজেক্টটাকে তোমরা ভালো করে ঝালিয়ে রাখো। দ্বিতীয় নাম্বার কি না, যদি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে টেট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যখন গেজেট বা নোটিফিকেশন বেরোবে তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে, কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টকে নিয়ে এগিয়ে যেতে পারবে। হাতে রইল পিএসসি। পিএসসির ক্ষেত্রে পুরো সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, মেনের ক্ষেত্রে। এরপরে রয়েছে তোমার বিপিএসসি। বিপিএসসির ক্ষেত্রেও তোমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে এগোতে হচ্ছে। আর তৃতীয় নাম্বার রয়েছে SSC, সেটা হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এগোতে হচ্ছে, যদি দেখা যায় যে নোটিফিকেশন বা গেজেটের মধ্যে আমাদের টেট বাধ্যতামূলক করে, সেক্ষেত্রে টেটের জন্য তোমাদেরকে আলাদাভাবে একটু প্রিপারেশন নিতে হবে। তো এই মুহূর্তে তোমাদেরকে কিন্তু সাবজেক্টকে নিয়ে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে হাতে তিনটে পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। আলটিমেট দেখা যাচ্ছে কি, তোমাদের এই মুহূর্তে সময় নষ্ট করার কোনো জায়গা নেই, তোমাদের সময় রয়েছে। তোমাদের এই মানে আমার মনে হয় যে 2024 সালে তোমরা এতগুলো পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, এটা তোমাদের স্বর্ণ সুযোগ, একটা গোল্ডেন এরা চলছে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিয়ে যাও। আমাকে অনেকেই প্রশ্ন করছিলে, যে প্রশ্নগুলো আমি বলছি যে অ্যাসিস্ট্যান্ট আমি পিএসসির ক্ষেত্রে বলছি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্টার্সের ক্ষেত্রে কোন মিডিয়ামে ভ্যাকেন্সি বেরোবে। এখানে দুটো মিডিয়ামে ভ্যাকেন্সি বেরোবে, বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম। দেখা যাক এরপর অ্যাডভার্টাইজমেন্ট কি দেয়। প্রশ্নপত্র কোন ল্যাঙ্গুয়েজে হবে, প্রশ্নপত্র যদি বাংলা মিডিয়ামে হয় তো বাংলা থাকবে, বাংলার সাথে ইংলিশ থাকছেই, আর ইংলিশ মিডিয়ামে তো ইংলিশ ভার্সন থাকছে। এরপর 2015 সালে যে সাবজেক্টগুলো ছিল বাংলা মিডিয়ামের ক্ষেত্রে, যে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো একবার বলে দিচ্ছি, এবার দেখে নাও বা একবার শুনে নাও। বেঙ্গলি ইংলিশ ফিলোসফি লাইফ সায়েন্স ম্যাথ ফিজিক্স ইকোনমিক হিস্ট্রি জিওগ্রাফি পলিটি। আর ইংলিশ মিডিয়ামে যেগুলো ছিল বেঙ্গলি ইংলিশ ফিলোসফি লাইফ সায়েন্স ম্যাথ কেমিস্ট্রি ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স হিস্ট্রি জিওগ্রাফি আর পলিটি। তো এখানে বাদবাকি যে আর অন্যান্য সাবজেক্ট অ্যাড হবে না, আমি সে কথা বলছি না। অবশ্যই অন্যান্য সাবজেক্ট যারা রয়েছ, অনেকেই কোশ্চেন করেছিল যে এডুকেশন সাবজেক্ট আছে কিনা, সংস্কৃত সাবজেক্ট আছে কিনা, তো এই সাবজেক্টগুলো এবারে কিন্তু অ্যাড হতে পারে। আগেরবারে ভ্যাকেন্সি ছিল খুব কম, এবারে 1500 ভ্যাকেন্সি দিয়েছে, তো 1500 ভ্যাকেন্সির মধ্যে আরও অন্যান্য সাবজেক্ট কিন্তু অ্যাড হবে। এরপর দেখা যাক কবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে আরও বিষয়টি পরিষ্কার হবে। তো তোমরা তোমাদের প্রিপারেশন কি কিন্তু এগিয়ে যাবে, অবশ্যই এগিয়ে যাবে। এতদিন ধরে
যেভাবে প্রিপারেশন নিচ্ছ, যেভাবে তোমরা কষ্ট করছো, যেভাবে হতাশার মধ্যে রয়েছো, এই হতাশাকে কাটিয়ে উঠতে হবে, তোমাদের কষ্ট নির্মূল করতে হবে। আর তার জন্য একটা সরকারি চাকরি অবশ্যই প্রয়োজন। তাই নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে নতুন রূপে নিজেকে আবির্ভাব করতে হবে। আর এই যে পরীক্ষাগুলো রয়েছে, এই পরীক্ষাগুলোতে লেবার দাও এবং তার সাথে যেন ক্র্যাক হয় সেই মানসিকতা নিয়ে এগিয়ে যাও। নিজের প্রিপারেশনের ধারাবাহিকতা বজায় রাখো, দেখো তোমার সফলতা আসবেই আসবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।